প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর নির্দেশনা গ্রুপের শিক্ষার্থী শাহান মোহাম্মদ তামজিদ আশরাফ। কোর্স নং 519, কোর্স শিরোনাম মঞ্চনাট্য নির্দেশনা। আমি আমার কোর্স শিক্ষকের অনুমতিক্রমে পরিবেশন করতে যাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যাঙ্গিকের একটি নাট্যধারা ভাষান যাত্রা। আমি আমার পরীক্ষা প্রযোজনা পরিবেশনের জন্য মাননীয় কোর্স শিক্ষকের নিকট অনুমতি প্রার্থনা করছি। শুরু করো। ধন্যবাদ। শিবের কৃপায় সে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েছে, তাই সে শিব ছাড়া কারো পূজা করে না। মনসা মঙ্গল। শিব তো নয় মনসা, দেবলোকে স্থান পাওয়ার জন্য আর মর্ত্যের মানুষের পূজা পাওয়ার জন্য সে তার পিতা শিবের নিকট আহুতি জানায়। শিব তখন বলে, তুমি যদি মর্ত্যলোকে পূজা পেতে চাও তবে যাও মর্ত্যলোকে, চাঁদ সদাগর আমার একান্ত ভক্ত, তার কাছে গিয়ে পূজা প্রার্থনা করো, সে যদি তোমার পূজা করে তবেই তুমি দেবলোকে স্থান পাবে। এই কথা শুনে মনসা চাঁদ সদাগরের সামনে গিয়ে আবির্ভূত হয়। চাঁদ সদাগর, চাঁদ সদাগর। কে? আমি মনসা। মনসা? হ্যাঁ, চরৎকার মুনির পত্নী, ঋষি আস্তিকের জননী। তোমার এক চোখ কানা কেন? দেবী চণ্ডী ভুল করে আমার এক চোখ কানা করে দিয়েছেন। বটে, তাই তো মহাদেব আমাকে পাঠিয়ে দিলেন সিজুয়া পর্বতে। সিজুয়া পর্বত? হ্যাঁ, সেখানে ঊনকোটি নাগের মাতা। ও, তাহলে তুমি বেদিনী? না, আমি দেবী। দেবী? তাহলে তুমি এখানে কেন? দেবলোকে যাও। সত্যি সত্যি চাঁদ সদাগর, তুমি যদি আমাকে পূজা দাও তবে আমার স্থান হবে ওই দেবলোকে। অসম্ভব। কেন? আমি মহাদেব ছাড়া কারো পূজা করি না। চাঁদ, এই মন্ত্রবাসীর মঙ্গল হবে। তবু না। তবে আমি তোমার বাণিজ্যের সকল জাহাজ ডুবিয়ে দেব। না, আমি তোমার সকল পুত্রের প্রাণ বিনাশ করব। হে চ্যাংমুড়ি মনসা, তুই আমাকে যতই ভয় দেখাস আমি তোকে পূজা দেব না। আমি তোকে দেখে নেব। তার সদাগর, তার চুট্টু ফুলা লক্ষ্মীর ধর।
লক্ষিন্দর এখন পরম রূপবান ও গুণবান যুবক, তাই তার সদাগরের সনকা পুত্রের বিবাহের চেষ্টা করতে লাগলেন। নাটক চললে দেশ বিদেশে। Yeah.
বেহুলা লক্ষিন্দরের লোহার বাসর ঘর তৈরি করতে। Thank you.
বাঁচাও বেহুলা, আমাকে বাঁচাও। সর্বনাশী মনুষ্য, তুই আমার ছয় ছয়টি পুত্রকে হত্যা করে ছয়টি নিষ্পাপ মেয়েকে বিধবা করেও শান্ত হসনি, আমার বংশের শেষ প্রদীপটাকেও তুই নিভিয়ে দিলি। তুই না দেবী, দেবী হয়ে কাজ কিভাবে করলি তুই? আজ আমি সর্বশান্ত, আজ আর আমার হারানোর কিছুই নেই, আমি আর তোকে পূজা দেব না, দেব না পূজা। প্রভু, শুনেছি সর্পদংশনের পর মৃত ব্যক্তিকে ভেলায় ভাসিয়ে দিলে মৃত ব্যক্তি অনেক সময় জীবন ফিরে পায়, আপনি আদেশ করুন প্রভু, আমরা লক্ষ্মীন্দরকে। আমিও যাব লক্ষ্মীন্দরের সাথে, আমিও ভেলায় ভাসবো। লক্ষ্মীন্দরের ভেলা ভাসিয়ে দাও।
অনেক অনেক সুন্দর, ধন্যবাদ তানজিব এবং তার দলকে। রমিতের নির্দেশনাও সেরা ছিল। যারা পারফরমেন্স করলো তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এবং নির্দেশক ছিল 41তম অবতনের রমিত। আর অনুষ্ঠিত হলো মৃত মঞ্চে।